এই ফুলকপি নেবে ভাই, ফুলকপি একদম সস্তা, এমন ফুলকপি কোথাও পাবে না। কি ভাই, সেই থেকে দেখছি একটা ফুলকপি নিয়ে বসেই আসো। হ্যাঁ, তা বিক্রি হচ্ছে না নাকি? আর বলো না ভাই, সবগুলো ফুলকপি বিক্রি হয়ে গেছে, এই একটা যে কেন বিক্রি হচ্ছে না। না, ভেবেছিলাম ভালোই হবে, হ্যাঁ বেশ বড় সড়ো ছিল, কিন্তু কাদামাটি মাখা আর থেতলে গেছে যে। হ্যাঁ নাও ভাই, অনেক ভালো ফুলকপি। নেব না ভাই, পচা ফুলকপি কে কিনবে। হ্যাঁ না, আর বসে থেকে কাম নেই, যাই বাড়িতে ফিরে যাই। খালি খালি এই নষ্ট ফুলকপিটার জন্য আমার সময় নষ্ট হলো, কেন যে কুড়োতে গিয়েছিলাম। ধুর, আপদ বিদে করি, পথের জিনিস পথেই থাক। মা মা, খুব খিদে পেয়েছে, দয়া করে আমাকে খেতে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। কাঁদিস না বাবা, আজকের দিনটা ধৈর্য ধর, কাল তোর জন্য খাবার নিয়ে আসবো। কালও একই কথা বলেছিলে, দুদিন পেটে কোনো দানা পানি পড়েনি, এভাবে বাঁচবো কি করে। বাবা আর একটু ধৈর্য ধর বাবা, সব কষ্ট দূর হয়ে যাবে, ঘুমো বাবা, আর বায়না করিস না। তুমি আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি কেন চলে গেলে, আমি এই ছেলেকে নিয়ে কিভাবে বাঁচবো, তাকে কি খাওয়াবো। ছেলেকে তো বললাম খাবার নিয়ে আসবো, কিন্তু আমি খাবার কোথায় পাবো। আরে ওখানে মনে হচ্ছে একটা ফুলকপি পড়ে আছে না, পুকুরে ফুলকপি কোথা থেকে আসলো। যাই হোক, খাওয়া তো হবে, যাই গিয়ে নিয়ে আসি। পুকুরে ফুলকপির গাছ হলো কিভাবে, এ তো কোনোভাবেই ছিঁড়তে পারছি না। আরে এখানে তো আরো অনেক ছোট ছোট ফুলকপি আছে, যাই ওগুলো নিয়ে যাই। কি ফুলকপি, তোমার বাচ্চা তো হলো না, বলিনি এই সংসার থেকে যাও, আপদ বিদেয় হও। তুই সব সময় এমন কেন করিস, আমি তোর কি ক্ষতি করেছি। তোমার জন্য আমার ভাইটা আজও সন্তানের মুখ চোখে দেখলো না। ভাই তুই এই বাজা মহিলাকে বের কর তো, অন্য একটা বিয়ে কর, সন্তানের মুখ তো দেখতে হবে নাকি। এই তুই ঠিকই বলেছিস বুঝলি, আমিও সিদ্ধান্ত নিয়েছি আর একটা বিয়ে করব, তাই একে আজই বাড়ি থেকে বের করে দেব। এ তুমি কি বলছো, আমাকে কেন বের করবে, আমি কোথাও যাব না। আমার ফুলকপি একদম সহ্য হয় না, এই মহিলাটাও তার মতোই। ভাই তুই এই বাজা মহিলাকে বের কর তো বাড়ি থেকে। থাক আমি নিজেই চলে যাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি বের হ, তোকে দেখলেও আমার রাগ হয়, আমি আমার ভাইয়ের সাথে আমার বান্ধবী শ্যামলাকে বিয়ে দেব। তোর এত অহংকার মাটিতে মিশে যাবে, আমি তোরে অভিশাপ দিচ্ছি, তুই ফুলকপি হয়ে যাবি, আর তোর গুন্ডা গুন্ডা বাচ্চা হবে, কিন্তু সব ফুলকপি। তুই যা তো, শকুনের দোয়ায় কখনো গরু মরে না। ভাইয়া তুই কোনো চিন্তা করিস না, আমার বান্ধবী শ্যামলা তোকে অনেক ভালোবাসে, ওর সাথেই তোর বিয়ে দিব। যাই সুসংবাদটা শ্যামলাকে দিয়ে আসি, ও অনেক খুশি হবে। কি আমার গা হাত পা এমন করছে কেন। বাহ,
বেশ বড় সড় একটা ফুলকপি তো, যাই এটাও হাটে বিক্রি করব। কেন যে ওকে কষ্ট দিতে গেলাম, আমার অমন করা উচিত হয়নি। আমি আমার কর্মের শাস্তি পাচ্ছি। এখন থেকে ফুলকপি হয়েই সবাইকে যতটুকু পারি সাহায্য করব। আমাদের পচা পুকুরে ফুলকপি হয়েছে রে, সেখান থেকে তো এগুলো তুলে এনেছি। সে কি বলছো মা, পুকুরে আবার ফুলকপি হয়? তাও আবার এতগুলো? হ্যাঁ রে, গিয়ে দেখ। বড় একটা আছে কিন্তু ওটা তোলা যাচ্ছে না, অনেক শক্ত। আজ পেট ভরে কিছু একটা খেতে পারবো। ওঠো, ঘুম থেকে ওঠো, আমার ডাক শুনতে পাচ্ছো? কি কে তুমি? ফুলকপি হয়ে কথা বলছো কিভাবে? আমি এক অভিশপ্ত ফুলকপি, তোমার সাহায্য করতে চাই। তুমি ফুলকপি হয়ে কিভাবে আমাকে সাহায্য করবে? আমার গোড়ায় ছোট ছোট অনেক ফুলকপি আছে, ওগুলো তুলে আবার পুকুরে লাগালে পুরো পুকুর ভরে যাবে, আর আমার গোড়া থেকে কখনো ফুলকপি ফুরবে না। মা, সকাল হয়ে গেছে, ওঠো, আর কত ঘুমাবে? হ্যাঁ রে, উঠেছি। তুমি তো এতক্ষণ পর্যন্ত ঘুমাও না, আজ ঘুমালে যে বড়। স্বপ্ন দেখছিলাম, চল আমরা পুকুরে ফুলকপি চাষ করব। কি বলছো মা, তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ চল। কাল দেখবি সব ফুলকপি কেমন বড় হয়ে যায়। যদি সত্যি সত্যি হয় তাহলে তো আমরা বড় লোক হয়ে যাব, আমাদের আর কোনো দুঃখ থাকবে না। হ্যাঁ রে, আমাদের আর কোনো দুঃখ থাকবে না। মা, আমি কিছু ফুলকপি বাজারে বিক্রি করে আসি, বিক্রি হলে ওই টাকায় চাল ডাল কিনব। সত্যি বলছিস? যা তাহলে। মা, মা দেখো সবগুলো ফুলকপি বিক্রি করে এসেছি। হ্যাঁ, আমাদের ফুলকপি সবার পছন্দ হয়েছে, কালও নিয়ে যেতে বলেছে। সত্যি বলছিস? আমাদের আর দুঃখ থাকলো না, আমরা মনে হয় এবার বড় লোক হয়ে যাব। মা দেখো ফুলকপিগুলো কত বড় বড় হয়ে গেছে, তোমার কথাই ঠিক হয়েছে। সত্যি তো, এই পুকুরে ফুলকপি চাষ করে আমাদের ভাগ্য মনে হয় খুললো। আমি তাহলে বিক্রি করতে নিয়ে যাই, তুমি থাকো কেমন? আমাকে তোদের বাড়িতে একটু জায়গা দিবি? আরে ফুল, তুই এখানে? তোর স্বামী কোথায়? সন্তান না হওয়ার জন্য সেই বহু আগে বর আর ননদ মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সে কি, তা তুই আমার কাছে আসিস নাই কেন? তোর দরিদ্র সংসারে থাকতে চাইনি, কিন্তু যখন শুনলাম তুই পুকুরে ফুলকপি চাষ করে বড়লোক হয়ে গেছিস, তখন তোর কাছে চলে আসলাম। এখন তুই হতভাগীকে থাকতে দিতে কষ্ট হবে না। না খালা, কি বলছেন, আগে আসলে হতো, আপনি এখন থেকে এখানেই থাকবেন। আমার ভাবি এখানে? তাকে কত কষ্ট দিয়েছি, কত অন্যায় করেছি, তার কাছে আমাকে মাপ চাইতে হবে। ভাবি, ভাবি শুনে যাও। ভাবি বলে কে কাকে ডাকছে? শব্দটা পুকুর থেকে আসছে। ভাবি, আমাকে মাফ করে দাও, আমি বড় অন্যায় করেছি।
তোদের পুকুরের এই ফুলকপি কথা বলতে পারে? আমি ফুলকপি না, আমি তোমার ননদ রোজা। তোমার অভিশাপে আমি ফুলকপি হয়ে গেছি। আর এই যে পুকুরে আরো ফুলকপি দেখছো, ওগুলো আমার গুন্ডা গুন্ডা সন্তান। এ কি বলছিস তুই? তুই সত্যি সত্যি ফুলকপি হয়েছিস? আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো কাউকে কষ্ট দিব না। দেখো, তোমার বোনকেও কত সাহায্য করলাম। আমার উপর থেকে তুমি অভিশাপ উঠিয়ে নাও। আমার তো তোর উপরে কোনো রাগ নেই। যা, অভিশাপ উঠিয়ে নিলাম। আমাকে তুমি মাফ করে দিও। চলো, আমরা দুজনে বাড়িতে ফিরে যাই। না না, আমি ওই বাড়িতে আর ফিরবো না। ভাইয়াকে আমি মানাবো। তুমি চলো। তুই সত্যি বলছিস? হ্যাঁ ভাবি, চলো। আরেকটা কথা, তোমরাও কোনো চিন্তা করো না। এই পুকুরে যে ফুলকপিগুলো আছে, ওগুলো থেকেই অনেক ফুলকপি হবে। ওগুলো চাষ করলেও পুকুর থেকে আগের মতোই ফুলকপি পাবে।